অধারা শেখ শাহজাহান। সন্দেশখালি কাণ্ডে গ্রেপ্তার আরো তিন। ইডির ওপর হামলার অভিযোগে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট। সন্দেশখালি কাণ্ডে গ্রেপ্তার আরো তিন। এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট। মৃতদের আজ বসিরহাট আদালতে তোলা হয়েছে। গত পাঁচ তারিখ দুর্নীতির তদন্তে সন্দেশখালী থানার সর্বেরিয়া তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে আসে ইডি। এই ঘটনায় এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইডির ওপর হামলা করে বাসিন্দারা, বেশ কয়েকজন আধিকারিকের মাথা ফেটে যায়। আক্রান্ত হয় জওয়ানেরা, বাধ্য হয়ে পিছু হটে তারা। ঘটনায় মূল অভিযুক্ত শাহজাহান এখনো অধরা। তবে গত সোমবারই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। আইনজীবী মারফত আদালতের কাছে আবেদন জানান শাহজাহান। ঘটনার পর শাহজাহান গ্রেপ্তার না হওয়ায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায়। চাপে পড়ে নেজার থানার পুলিশ। আগে দুবারে পাঁচজনকে গ্রেপ্তার করে তারা। পুলিশ জানিয়েছে এদিন তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত এনামুল শেখ ও আইজুল শেখের বাড়ি নেজার থানার বড় আজগড়া গ্রামে। বাকি হাজিরুল শেখের বাড়ি সন্দেশখালী থানার সর্বেরিয়ার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের শেখ পাড়ায়। সেদিনের ভিডিও ফুটেজ দেখে নেজার থানার পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে। ধৃতদের এদিন আদালতে তোলা হলে এই তিনজনকে আদালত ছ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। সন্দেশখালী কাণ্ডের প্রথম গ্রেফতার হয় সাত দিনের মাথায় সুকোমল সর্দার ও মেহেবুব মোল্লা। এদেরকে জেরা করে আরো দুজন সঞ্জয় মণ্ডল ও আলী হোসেন ঘরামিকে গ্রেপ্তার করে মিনাখার খড়িবেড়িয়া বাজার থেকে। এই নিয়ে সন্দেশখালী কাণ্ডে মোট গ্রেপ্তারের সংখ্যা আট। এদিকে সন্দেশখালী কাণ্ডে এখনো অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এরইমধ্যে এলাকার ডিএসপি সানন্দা গোস্বামীকে বদলি করা হলো। বদলি করা হয়েছে বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম ব্যানার্জিকেও। যদিও পুলিশ সূত্রে জানা গেছে এটা রুটিন বদলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সন্দেশখালী। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার আরো তিন। এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট। মৃতদের আজ বসিরহাট আদালতে তোলা হয়েছে। গত পাঁচ তারিখ দুর্নীতির তদন্তে সন্দেশখালী থানার সর্বেরিয়া তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে আসে ইডি। এই ঘটনায় এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইডির ওপর হামলা করে বাসিন্দারা, বেশ কয়েকজন আধিকারিকের মাথা ফেটে যায়। আক্রান্ত হয় জওয়ানেরা, বাধ্য হয়ে পিছু হটে তারা। ঘটনায় মূল অভিযুক্ত শাহজাহান এখনো অধরা। তবে গত সোমবারই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন তিনি। আইনজীবী মারফত আদালতের কাছে আবেদন জানান শাহজাহান। ঘটনার পর শাহজাহান গ্রেপ্তার না হওয়ায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায়। চাপে পড়ে নেজার থানার পুলিশ। আগে দুবারে পাঁচজনকে গ্রেপ্তার করে তারা। পুলিশ জানিয়েছে এদিন তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত এনামুল শেখ ও আইজুল শেখের বাড়ি নেজার থানার বড় আজগড়া গ্রামে। বাকি হাজিরুল শেখের বাড়ি সন্দেশখালী থানার সর্বেরিয়ার আগারহাটি গ্রাম পঞ্চায়েতের শেখ পাড়ায়। সেদিনের ভিডিও ফুটেজ দেখে নেজার থানার পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে। ধৃতদের এদিন আদালতে তোলা হলে এই তিনজনকে আদালত ছ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। সন্দেশখালী কাণ্ডের প্রথম গ্রেফতার হয় সাত দিনের মাথায় সুকোমল সর্দার ও মেহেবুব মোল্লা। এদেরকে জেরা করে আরো দুজন সঞ্জয় মণ্ডল ও আলী হোসেন ঘরামিকে গ্রেপ্তার করে মিনাখার খড়িবেড়িয়া বাজার থেকে। এই নিয়ে সন্দেশখালী কাণ্ডে মোট গ্রেপ্তারের সংখ্যা আট। এদিকে সন্দেশখালী কাণ্ডে এখনো অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এরইমধ্যে এলাকার ডিএসপি সানন্দা গোস্বামীকে বদলি করা হলো। বদলি করা হয়েছে বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম ব্যানার্জিকেও। যদিও পুলিশ সূত্রে জানা গেছে এটা রুটিন বদলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সন্দেশখালী। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।